আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুতুলের সংসারে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রিভিউ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। আজকে রিভিউ আইটেম হচ্ছে ডিশ ওয়াশ লিকুইড। সো ডিশ ওয়াশিং এই লিকুইডটা বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। ডিশ ওয়াশিং পাউডার পাওয়া যায়, ডিশ ওয়াশিং বার পাওয়া যায়। তো আজকে আমরা ডিশ ওয়াশিং লিকুইড নিয়ে আলোচনা করব। মূলত এই প্রোডাক্টটা হচ্ছে রান্নাঘরের বন্ধু এবং আমাদের নিত্যদিনের খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। তো এটা নিয়ে আলোচনার কী আছে? অবশ্যই আছে, কারণ হচ্ছে তিনটা জিনিস আজকে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে এটা কেন ইউজ করব লিকুইডটা, সেকেন্ড হচ্ছে কীভাবে ইউজ করব, থার্ড হচ্ছে এটার কোয়ালিটি কেমন। কেন ইউজ করব? যেহেতু বাজারে পাউডার পাওয়া যায়, বার পাওয়া যায়, লিকুইডের এখানে কেন ইউজ করব, এটার গুণাবলী কী? প্রথম কথা হচ্ছে আমরা যারা রান্নাঘরে বেশি বেশি কাজ করি বা রান্নাবান্না করি, বাসনকোসন ধোয়া মাজার ক্ষেত্রে অনেক সময় হাত ভিজিয়ে রাখতে হয় এবং এসব পাউডার হাতে লাগে। তো আপনার স্কিনটা যারা রাফ হয়ে যায় বা স্কিনটা যদি স্মুথ রাখতে চান, হ্যাঁ, কারণ দীর্ঘক্ষণ এগুলো লাগানোর ফলে হাতটা রাফ হয়ে যেতে চায়, স্কিনটা নষ্ট হতে পারে, সেই জন্য আপনার স্কিনের যত্নের জন্য, স্কিনটা ভালো রাখার জন্য, স্মুথ রাখার জন্য লিকুইডের কোনো বিকল্প নেই। লিকুইড খুব ভালো, অর্থাৎ পাউডার এবং বারের থেকে লিকুইড তুলনামূলকভাবে অনেক ভালো, এবং এটা খুব অল্প নিলেই হয়। একটা বার যতটুকু নিতে হয় তার থেকে খুব অল্প পরিমাণে নিলে এবং পরিষ্কার হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে ওগুলোর থেকে। সুতরাং লিকুইডটা অনেক ভালো, মানে আমরা যেগুলো পাউডার বার সবগুলো ব্যবহার করে দেখেছি তাতে লিকুইডটা খুবই ভালো, এবং এতে হাতটা মোটামুটি অনেক স্মুথ থাকে, মানে রাফ হয় না খুব। ওকে ফাইন, তাহলে এটা গেল উপকারিতা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কীভাবে ইউজ করব, তার আগে একটু বলে নিচ্ছি। এগুলো হচ্ছে রিফিল, এগুলোর কৌটো পাওয়া যায়, আর রিফিলগুলো সাধারণত 40-50 টাকার মধ্যে হয়ে থাকে, আর দুটোই হচ্ছে 250 ml-এর প্যাকেট। একটা হচ্ছে ইউনিলিভারের ভিম লিকুইড, আর একটা হচ্ছে প্রাণ আরএফএলের গ্লিটার। তো এই দুইটা কোম্পানি খুব বেশি পাওয়া যায় আমাদের আশেপাশে, আরও অনেক কোম্পানির আছে, তবে এই দুইটাই খুব বেশি কমন, যে কারণে দুইটা নিয়ে দেখাচ্ছি। তো এবার কীভাবে ইউজ করবেন সেটার ক্ষেত্রে এখানে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমত আমরা যেভাবে ইউজ করি, যদি কোনো বড় পাত্র বা কোনো আমাদের যে ডিশ ওয়াশিং যে এই মাজনিগুলো আছে, এরকম মাজনির সাথে একটা রিফিল থেকে কয়েক ফোঁটা নিয়ে আপনি মাজতে পারেন, একটু পানির সাথে মিশিয়ে, তারপরে ফেনা উৎপন্ন হবে, মাজবেন, ফেনা উৎপন্ন হবে। আরেকটা মাধ্যম হচ্ছে, সেটা খুবই সাশ্রয়ী মাধ্যম, যদি অনেক হাঁড়ি পাতিল একসাথে ধোয়ার থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ছোট্ট একটা কাপে বা একটা ছোট বাটিতে আপনি এক চামচ বা আধা চামচ পরিমাণে হচ্ছে লিকুইড নেবেন, লিটার বা ভিম নেবেন, নেয়ার পরে একটু পানি দিয়ে সেটা গুলিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনি বারবার একটু একটু করে নিতে নিতে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে, কিন্তু এক চামচ যদি গুলিয়ে নেন তাহলে আপনি ওই গুলিয়ে নেওয়া পানিটা দিয়ে আপনি অনেক পাত্র মাজতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা অনেকেই করেন না, যে কারণে অপচয় বেশি হয়। কিন্তু এটা কিন্তু তারাও কিন্তু এটা সাজেস্ট করছে যে এক চামচ করে নিয়ে তারপরে হচ্ছে একটু গুলিয়ে নিলে অনেক হাঁড়ি পাতিল একসাথে ধুইতে পারবেন। আচ্ছা, তো এখানে তারা কী কী দাবি করছে? গ্লিটারের ক্ষেত্রে বলছে যে একটু স্পার্কলিং শাইন্স। আচ্ছা, আর এটা বলছে হচ্ছে লেবুর শক্তি, দেখলাম এখানে লেখা আছে দ্বিগুণ শক্তি, রিয়েল লেমন জুস যুক্ত, এটা রিয়েল লেমন জুস আছে। আচ্ছা, তো এখানে আরেকটা গ্লিটারের ক্ষেত্রে আরেকটা কথা লেখা দেখলাম, সেটা হচ্ছে নির্দিষ্ট জীবাণুর উপরে ল্যাব টেস্টে পরীক্ষিত। তো আজকে আমরা যেটা পারবো না, যেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে এগুলো দিয়ে ধুয়ে দেখাইতে পারলাম না যে কোনটার কোয়ালিটি, ফেনা কেমন। তবে আমরা বাসায় দুটো দিয়েই ব্যবহার করে দেখেছি, দুটোর গুণাগুণ, দুটোর গুণগত মানই এক, দুটোই একই রকম, দুইটা প্রোডাক্টই ভালো, এবং আপনাদেরকে যার শুধু এতটুকু আশ্বস্ত করার জন্য আসছি আমরা রিভিউতে, যে আপনারা বার কিংবা পাউডার ব্যবহারের থেকে লিকুইড ব্যবহার করা অনেক ভালো। সুতরাং আপনারা লিকুইড ব্যবহার করেন, এবং এই দুইটা কোম্পানির লিকুইডই ভালো, এমিশে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের হাতের যত্নে। আমার হাতটা অত সুন্দর না, যাই হোক। তো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আমাদের চ্যানেলে এরকম অসংখ্য রিভিউ ভিডিও আছে সবাইকে দেখার জন্য। আমন্ত্রণ রইল, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।